শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উদ্ধার হয়েছে অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা। গতকাল উদ্ধার হয়েছে প্রায় 18 কোটি টাকা। অনলাইন গেমিং প্রতারণা চক্র চালাচ্ছিলেন আমির খান, তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইডির আধিকারিকরা প্রায় 18 কোটি টাকা উদ্ধার করে। এবার আরও টাকার সন্ধানে ইডির আধিকারিকরা এই মুহূর্তে দিল্লি থেকে এলো কড়া নির্দেশ। এই মুহূর্তে নড়ে চড়ে বসলো দিল্লি, এমনই খবর উঠে আসছে গরু পাচার, কয়লা পাচার সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি, যে কোটি কোটি টাকার খেলা চলেছে এবং যা টাকা এখনও মজুদ আছে প্রভাবশালীদের কাছে, মজুদ আছে একাধিক ব্যক্তির কাছে, তাদের কাছ থেকে টাকা উদ্ধারে এবার নড়ে চড়ে বসলো দিল্লি। গরু কয়লার পর ইডির নজরে এবার বালি পাথর পাচার, সবুজ সংকেত দিল্লির। অর্থাৎ এই মুহূর্তে বালি আর পাথর পাচার নিয়ে নড়ে চড়ে বসেছে দিল্লি, বালি এবং পাথর পাচার নিয়ে তদন্ত করতে চলেছে ইডি। এমনই কিন্তু নির্দেশ দিয়েছে দিল্লি থেকে, গরু ও কয়লা পাচারের পর এবার বালি পাথর পাচার নিয়ে সক্রিয় হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালি ও পাথর পাচারে মামলা রুজু করতে শুরু করেছে। বলা যায় গরু ও কয়লার পর এবার ইডির নজরে বেআইনি পাথর ও বালি পাচার, এই বিষয়ে আলাদা করে তদন্ত নেমেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি জোন 2 এর ইসিআইআর করার প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি, টাকার খোঁজে হানা দেয় একাধিক বালি ও পাথর ব্যবসায়ীর বাড়িতে, সেখান থেকেই তথ্য মেলে বলে ইডি সূত্রে খবর। তারপরই দিল্লি থেকে তদন্তের সবুজ সংকেত মেলে বালি ও পাথর পাচার কাণ্ডে বেশ কিছু কমন মানুষের নাম উঠে আসছে। তারপরই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় এজেন্সি। সুতরাং এখানে গরু কয়লা পাচার কাণ্ডের অভিযুক্তদেরও সন্দেহের বাইরে রাখছেন না তারা। দুটি ক্ষেত্রেই আলাদা করে মামলা দায়ের করা হয়েছে। বেশ কয়েকজন ইতিমধ্যেই ইডির নজরে রয়েছে। এই বিপুল পরিমাণ টাকার উৎস কোথায় তা জানতে এবার তৎপর গোয়েন্দা সংস্থা। যদিও অনুব্রতর গ্রেপ্তারি মূলত গরু পাচারের মামলাতেই, সেই মামলায় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতিকে জেরা করতে গিয়ে বালি পাথর পাচার সম্পর্কেও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি, এই পাচারের দরুন রাজ্য সরকারের 100 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। সূত্রের খবর, বীরভূমের বৈধ ও অবৈধ যত ঘাট থেকে বালি উত্তোলন হয় তার দুদিক থেকে টাকা যেত অনুব্রতর কাছে। বৈধ বালিঘাটের মালিকদের থেকে মাসে 1.5 লক্ষ টাকা করে তোলা নেওয়া হয় বলে অভিযোগ। আবার বৈধ ঘাট ছাড়া রয়েছে অসংখ্য অবৈধ ঘাট প্রশাসনের নাকের ডগাতেই, যেখান থেকে বছরের পর বছর বালি তোলা ও পাচার হচ্ছে, যার অধিকাংশই অনুব্রত ঘনিষ্ঠ দুজন নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ। এই অবৈধ ঘাটগুলি বকলমে অনুব্রতর বলে অভিযোগ। সে কারণে অবৈধ ঘাটের বালির লভ্যাংশের 70% যেত অনুব্রতর কাছে, বাকি 30% পেত সেই বালি মাফিয়ারা। অর্থাৎ গরু পাচার কাণ্ডের পর এবার কয়লা পাচার ও পাথর বালি পাচার কাণ্ডে জড়িয়ে যেতে চলেছেন অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডলকে জেরা করে একাধিক বিস্ফোরক তত্ত্ব হাতে এসেছে। এবং শুধু অনুব্রত মণ্ডল নয়, যে সমস্ত সন্দেহভাজন অনুব্রত ঘনিষ্ঠরা ইডির নজরে রয়েছে, সিবিআই নজরে রয়েছে, তাদের জেরা করেই মূলত একাধিক বিস্ফোরক তত্ত্ব সামনে এসেছে। তাই এবার নড়ে চড়ে বসেছে দিল্লি। দিল্লিতে তৎক্ষণাৎ কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে পাথর পাচার ও বালি পাচার নিয়ে, এবং দিল্লির সবুজ সংকেত। এই মুহূর্তে দিল্লি থেকে এলো গ্রিন সিগন্যাল, এবং দিল্লির সবুজ সংকেতের পরপরই ইডি নড়ে চড়ে বসলো। ইডির আধিকারিকরা বালি পাচার ও পাথর পাচার নিয়ে এই মুহূর্তে তদন্ত শুরু করেছে, এবং এই বালি পাচার ও পাথর পাচার কাণ্ডে যে আরও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে আছে তাদের নামও কিন্তু এই মুহূর্তে সিবিআই লিস্টে, ইডির লিস্টে, এবং দিল্লি থেকে একাধিক আধিকারিকদের পাঠানো হচ্ছে বীরভূমে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। তাই আগামী দিনে কয়লা পাচার, গরু পাচার সহ বালি পাচার এবং পাথর পাচার কাণ্ডেও যে একাধিক প্রভাবশালী ব্যক্তি ফাঁসতে চলেছেন, একাধিক ব্যক্তি আবারও ইডির হেফাজতে আসতে চলেছেন, একাধিক ব্যক্তি আবারও জেলে ঢুকতে চলেছেন, এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে দিল্লি সূত্রে। বন্ধুরা, আমাদের চোখ থাকবে ইডির অ্যাক্টিভিটির উপর। ইডি এই বালি ও পাথর পাচার কাণ্ডে কোন কোন প্রভাবশালী ব্যক্তিকে জেরা করে, কোন কোন রহস্য উদ্ঘাটন হয় এই পাচার কাণ্ডে, সেই সব দিকে আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।